হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল কিচেন আর চাঁদনি। আপনাদের আর একটা নতুন ব্লগে। পুজো হয়ে গেছে, ওই দেখুন ধূপ তো জ্বালানোই আছে, এখনো ধোঁয়া এখনো আছে। যাই হোক, সারাদিন কী করছি না করছি সব জানতে পারবেন যদি সঙ্গে থাকেন আর পাশে থাকেন। তো চলুন দিনটাকে শুরু করি, আপনাদের আশীর্বাদ আর ভালোবাসা নিয়ে। আর এখন আমি একটু আগে হরলিক্স খাবো, দেন কাজ করবো। আর না, গতকাল রাতেই না আমার ইচ্ছা ছিল ময়দাটা মেখে রাখার। এই ময়দা দেন একটা খুব সুন্দর রেসিপি হয়, খেতে না খুব সুন্দর লাগে। এই ময়দাটা দিয়ে জাস্ট একটা বড়া বানিয়ে একটু নুন দিয়ে মেখে নিতে হয়, কিন্তু আগের দিন মেখে ফ্রিজে ঢুকিয়ে রাখতে হয়, কারণ এই ময়দাটা মাখার পর না ময়দা থেকে যেটা দুধ জল বেরোয় সেটা কিন্তু অটোমেটিক্যালি বেরিয়ে যায়। বাট আমি ভুলে গিয়েছি তাই এখনই মেখে নিচ্ছি। মা হরলিক্স বলেছে, যে মা হরলিক্সে জল দিয়েছো না, জলের মধ্যে হরলিক্স দিয়েছো, বলছে বাবাও তাই বলে। অ্যাকচুয়ালি তাই, আমার এই হরলিক্স টরলিক্স একদম পাতলাটা ভাল লাগে না। আর একটু দাও চা, তো চা তো অতটাও আর ভালো খাই না, ব্যাস চা আর অতটাও আমি খাই না। চা খাওয়া বাদ দিয়েছি, ও খাক গা, আমি পারবো না। ও তো ডালেরও জল খায়, ও তো ডালেরও জল খায়। যেমনটা আপনাদের বলেছিলাম ফিল্টারে কাজ করতে আসবে, তো এই যে কাজ করছি আর এই যে ময়দাটা কিছুক্ষণ মাখার পর এরকম হয়েছে, জানি না কি হবে। আর দেখুন বড়াগুলো কিন্তু ঠিকই আছে, বাট আর একটু কফি হয় যদি আগের দিন মেখে রাখতাম না, তো বড়াগুলো আরও সুন্দর হতো, আরও ফুলে ফুলে যেত একদম, পুরো মানে তালের বড়া যেরকম ফোলে সেরকম ফুলে যেত। আজকেরটা কেমন হবে বুঝতে পারছি না, দেখা যাক। এই বড়াগুলো না একদম তালের বড়ার মতন ফুলে যায়, বাট কী ব্যাপার যে আমি তো গতকাল রাতে ফুলে গেছিলাম, ওখান থেকেও মনে করে দিয়েছিলাম যে ভিজিয়ে দেব, কিন্তু ময়দাটা মেখে রেখে দেবো বেশিক্ষণ টাইম ধরে, কিন্তু ভুলে গেছি। আর এখনই মেখেই করছি, যদি এক ঘন্টা মতনও রেখে দিতে পারতাম তাহলে ও না বড়াগুলো ফুলে তালে বড়ার মতো হয়ে যায়। যেহেতু মা যাবে তাড়াতাড়ি করছে, সেহেতু জানি না কেমন খেতে হবে। আর পনিরও আছে, পনির করতাম, বাট মনে হলো যেটা একটু খাই, পনির তো সবসময়ই খাচ্ছি। দেখা যাক, তালে বড় মতন গোল গোল বড় বড় হয়ে যায় ফুলে, যদিও ফুলেটা লাস্টিং করে না বেশিক্ষণ, বাট থাকে। মশলার মধ্যে নিয়েছে একটু মগজ, টেবিলের ওপর এর মধ্যে একটু জিরে গুঁড়ো দিয়ে নেব, চিনি, সবকিছু একবারই করে নেবো মশলাটা। আর এই যে আগের মেশিনটা কোনো মতেই ঠিক হলো না, মানে ঠিক হবে 5,000 টাকা লাগবে, তো সে কারণে ঘরে ছিল ওটাই লাগিয়ে দিলাম, লাগিয়ে দিতে বললাম। আর এই যে এখানে মশলা ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে, এখন বড়া একটু গরম জল দেব, গরম জল দিয়ে বড়াগুলো দিয়ে দেবো, আর নামানোর আগে একটু ঘি আর গরম মশলা দিয়ে দেবো। এই যে আর খেতে না অনেকটা, এটা যদি একটা ভেজ আইটেম তবুও বলছি, মাছের তেলের বড়া হয় না ঠিক ওরকম লাগে, মানে মনে হয় যে মাছের তেলের বড়াটা রসুন পেঁয়াজ দিয়ে করলি না ওরকমই লাগবে, এও নিরামিষেও তাই লাগে। হ্যাঁ ফ্রেন্ডস, তো কালকে একবার এরকম অবস্থা হয়ে গেলো, ঘর বাড়ির যে জল দেওয়া তো করে ফেসে গেলো, সেম সেম কিন্তু আজকেও হয়ে গেল। এখনও কাজ বাকি আছে, কিছু জিনিস খারাপ বেরিয়ে গেছে, সেগুলোকে আবার আর আনবে, আনতে গেল এনে তারপরে আবার কাজ করবে। এর মধ্যে বাজারে চলে এসে আবার আলু, পনির, দই, পনির ছিল যদিও ফ্রিজে, যাই হোক দেখাচ্ছি আপনাদের ব্যাগ ক্যামেরায় কী অবস্থা। তাও তাকে অনেকটা মুছে টুছে জলটাকে একটু কমিয়ে দিলাম, বাচ্চা আছে তো পড়ে টড়ে গেলে একবার মারাত্মক কেস হয়ে যাবে। চলুন ব্যাগ ক্যামেরাটা একটু শেয়ার করে দিই। আবার ডেটটা বাসতে যাচ্ছে, মার আবার কিছুক্ষণ পরেই গাড়ি আছে, মাও বাড়ি যাবে। এই যে অবস্থা সব কিছুর, এই যে যাক জলটা আমি একটু মুছে রেখে দিলাম ওখানে, দেখা যাক এখনও কতক্ষণে কাজ কমপ্লিট হয়। ওই যে মেশিন ওই অবস্থায় বন্ধ হয়ে গেছে, আর এখন আমরা দিতে যাচ্ছি মাকে আমি। আর এই সাইডটা আমার ফুল ব্যথা আছে, কালকে ফুলগুলো যখন ঢুকে গেছিলো খুব ব্যথা করছে, ব্যথাটা আছে এখনও, সকালে চোখ টোকগুলো খুব ব্যথা করছিলো। যাই হোক, যেই জন্য ব্যথাটা লেগেছে সেই কাজটা তো আমার সাকসেস হয়েছে, বালাটা তো অ্যাটলিস্ট আমি পেয়েছিলাম। তো চলুন বেরোবো, 3:05 বাজে, 3:10 নাগাদ বেরিয়ে যাবো আমরা। মনটা খারাপ, তবুও কিছু করার নেই, যেতে তো হবেই। না কি
আমরা বেরিয়ে গেলাম মাঠে, এখন ঘুরে দিয়ে যাচ্ছি। আমি নেহা দুজনেই যাচ্ছি, ওকে পার দিয়েছি। কালকে স্পন্দেলের তিলক মাঠে গেলে যখন যেখানে আছে সেখানে গেছিলাম, তখন তিলক আসছিলাম, তখন তিলক আসতাম যেখানে সেখানে। তিলক করতে খুব ভালোবাসে না, নেমে যাই। তারপর মাকে দিয়ে এসেছিলাম মনটা একটু ভালো করার জন্য, নেহাকে বললাম কেক খাবো চল। তো যাই হোক, এই দোকানটাতে এসেছিলাম কেক খেতে, কেক টেক খেয়ে তারপরে বাড়ি চলে এলাম। আর এখন কিন্তু ছাদেও চলে এসেছি আমি। ফ্রেন্ডস, এখন ছাদে এসেছে যে মা ধুয়ে দিয়ে গিয়েছিলো জামা প্যান্টগুলো, এগুলো সব তুলতে এসেছি। এগুলো মাই তোলে প্রত্যেক দিন, আশাপাশ থেকে মাই তুলতে পারে। আজকে আমাকে তুলতে আসতে হবে, কারণ মাথা চলে গিয়েছে আর মা ধুয়ে দিয়ে গিয়েছে। গাছে জল দেবো এখন না, পরে দেবো, আর কটা গাছও লাগাবো। চল আমি বেঁচে যাই, বৃষ্টি আসবে মনে হচ্ছে। তারপর মা চলে যাওয়ার পর মনটা সত্যি খুবই খারাপ লাগছে, এটা স্বাভাবিক কথা। শুধু আমার ক্ষেত্রে না, সবার ক্ষেত্রে একই ব্যাপার। আমার এতটা বলারও ইয়ে নেই, কারণ আমাদেরকে সময়ের সাথে সাথে সব কিছুই মেনে নিতে হয়। আর সবারই এই মন খারাপ হয়, আমি জানি বা সবাই জানে। তবুও সব হাসি মুখে মেনে নিতে হয়, কারণ নিজের সংসারের দায়িত্ব তো নিজেরই থাকে, তাই না? যাই হোক, তো ভাবলাম যে এখন অঢেল সময় আছে, একটু একটু রান্না করে না আমি গাছগুলো লাগিয়ে নিতে বসে গেলাম। কারণ এরপরে না গাছগুলো কিন্তু ক্ষতি হয়ে যাবে, মা বলেছিল অনেক দিন থেকে লাগিয়ে নিতে, বাট আমি বললাম যে না, আমি একটু সময় করিনি, তারপর সব গাছগুলো একসঙ্গেই টবে বসিয়ে দেবো। মাটি কেনাই ছিল, আর এই যে গাছটা এখন লাগিয়েছি, বিশ্বাস করতে হবে না, গাছটাও কিন্তু খরগোশ খেয়ে নিয়েছিলো, তখনই খুব খারাপ লাগে। পুরো গাছটাই খরগোশ খেয়ে নিয়েছিলো, বাট এখন আবার বলেছে, যদি আমি পরে ভয়েস দিচ্ছি তাই আমি বলতে পারলাম। পরে অবশ্যই ভিডিওতে আমি দেখাবো গাছটা কীভাবে খরগোশ খেয়ে নিয়েছিলো। যাক, চলুন আজকে এই গাছ লাগাতে লাগাতে ভিডিওটা শেষ করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যদি আমার ব্লগগুলো ভালো লাগে তবে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন আর পাশে থাকবেন। আগামী দিন দেখা হবে আপনাদের সাথে আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা বাই আর গুড নাইট। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভগবানের কাছে এই কামনাই করি। টাটা।